বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা, ওনাদের টাইটেল হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অন্যরকম না, খরচের কথা বলছি বরের দরকার আছে আমি জানি। হ্যাঁ আমরা বলছি অনু মানে একেবারে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মধ্যে খরচ, এটা খুব সম্ভব, তাই না? সে বঙ্গবন্ধু না কী বলে চায়না মৈত্রী সমিতি আর কি এটা একটা ছোট 5 কোটি টাকা অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানি মিশে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা ওই এরা ছাত্র যারা এটা ডিল করছে তথ্য বোধ তারা ঠিক করবে কারা আসবে এখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের শহীদ হয়েছে বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে ওদের একটু।